জীবন দান করো, যে ওর প্রতীক্ষা করছে সেই মায়ের জন্য একে বেঁচে থাকতে হবে, মাহিষ্মতির সিংহাসনের জন্য একে বাঁচতে হবে, মহেন্দ্র বাহুবলীকে বাঁচতে হবে।
কি জানি সর্দার, হাত দুটো দেখে মনে হলো কোনো রানী মহারানী হবে। ওই ওপরের দিকে আঙুল দেখাচ্ছিলেন। সর্দার, আরে কি হলো? মনে হচ্ছে এরা মহারানীকে মারতে এসেছিলেন, কিন্তু মহারানী নিজেকে বাঁচাতে এদেরই মেরে দিয়েছেন। সর্দার, একি এখানে তো গুহা, আমরা তো এটার ব্যাপারে জানতামই না। মনে হচ্ছে এই গুহার ভেতর দিয়ে কোনো রাস্তা আছে। কিন্তু ওই মা তো উপরের দিকে আঙ্গুল দেখিয়েছিল, তাহলে বাচ্চাটাকে চলো উপরে নিয়ে যাই। আরে পাগল হয়ে গেছো কি? এই দুধের শিশুকে মারার জন্য সিপাহী পাঠিয়েছে, তাহলে ভাবো উপরে গেলে কত বিপদ হতে পারে। এরকম নয় সাঙ্গা, এটা এখন আমার শিশু, এই শিশুটিকে আমার কোলে গঙ্গা মা তুলে দিয়েছেন। কেউ যদি আমার কথা না শোনে তবে আমি তাকে আস্ত রাখবো না। এই যে কি দেখছো তোমরা, বন্ধ করো এই গুহা। এখানে কি করছে সোনা? মা, ওই উপরে কে আছে? মা, উপরে ভূত প্রেতেরা বাস করে, বাচ্চাদেরকে দেখলেই খেয়ে ফেলে। আমি ওই উপরে যাব মা। ওহ, আবার ওই কথা, চল। এবার উঠে পড়বে। কি করে উঠবে? ওই ঝর্ণাটা দেখেছিস? মেঘের গায়ে গিয়ে উঠেছে। আরে ও উপর থেকে কতবার পড়ে গেছে? হ্যাঁ, কমপক্ষে 100 বার। দেখবি এবারও ও আবার আছাড় খাবে। সাধু বাবা, মানসিক পুরো করতে পারলে আমার ছেলে আমার কথা শুনবে কি? ওই জল পর্বতে যাওয়া ছেড়ে দেবে? কি বললে? শিবের শক্তি কত তা জানো? তুমি মন থেকে মহাকালের অভিষেক করো, উনি অবশ্যই তোমার পুত্রকে ঠিক রাস্তা দেখাবেন। ঠিক আছে সাধু বাবা। নমো শিবায়। মা, তুমি কি এখন আমাকে ছোট বাচ্চা ভাবো? এত পরিশ্রম করলে তোমার অবস্থা কি হবে জানো? মা, আমার কথা শোনো মা। যা, তুই কি কখনো আমার কথা শুনেছিস? বাবা, তুমি একটু মাকে বোঝাও না। সাঙ্গা, কি হলো? আরে ওই ফুলটা ওখানে কেন তোরা রাখছিস? বাবা, ছেড়ে দে আমায়। এটা তোমার বদলে আমি করে দিই, ভরসা রাখো না। না, শিব তা মানবেন না। যে মানসিক করেছে তাকেই পুরো করতে হবে। সাধু বাবা, একটু তোমার হাত বেঁধে নাও না। মা, মা, কি হলো আবার? মা, আমি তোমাকে এইভাবে তুলে ধরি, তোমার শিবকে যত খুশি, এবার স্নান করাও। না, শিব কিছুতেই মানবেন না। যে মানসিক করেছে তাকেই পুরো করতে হবে, আর হেঁটে এসে জল দিতে হবে।
সাধু বাবা, তুমি আর তোমার শিব আমার মাকে মেরে ফেলতে চাও? জানি না শিবের মনের ইচ্ছেটা কি, তা আমি কি করে জানবো। শিবা শিবা, চারিদিকে সব দিশায় নাম তার হলো, তার ওই দু হাতে বদলায় ইতিহাস। ভগীরথ তোর পানে শিব চলেছে, দেখো ভায়া কি বিচিত্র মায়া। जटाभुजंग पिंगल स्फुरणामणि प्रभ कलंब कुंकुम द्रव प्रलिप्त दिग्वजूके मदांग सिंधुर स्फुरदुत्तरीय मेधुरे मनो विनोदमद्भुत विभर्तुभूत वर्तरे সাধু বাবা, যা আপনি বলেছিলেন তাই হলো। গত আমাবস্যা থেকে আমার শিবা ওই জল পর্বতের দিকে চোখ তুলে একবারও দেখেনি। তবে কি ভেবেছিলে তুমি শিবকে? কিন্তু যখনই দেখো ওই মুখোশটা যেটা শিবলিঙ্গের উপরে এসে পড়েছিল, ওটাকে নিয়েই ও বসে থাকে। ওটা কি বাবা? কি করে জানবো শিব কি কি দেন তা আমি কি করে জানবো? শিবকে জিজ্ঞেস করতে হবে।
প্রভু, শিবের অভিষেক তো আমার ছেলে শিবাই করলো, তাই না? তাহলে ওপরে ওঠার ইচ্ছে শিবার পূরণ হবে নাকি সাঙ্গার মনের সাধ যে শিবা এখানেই থাকুক? তোমার জিভে যেন আগুন লাগে। আমার ছেলে যা কিছু করেছে আমার জন্য, তো আমার মানসিক পুরো করবে, তাই না বাবা? শিব যা ঠিক মনে করেন তাই করেন। শম্ভু শঙ্কর, শম্ভু শঙ্কর। কি বললেন? আরে এই শিবা, আর কতদিন এই মুখোশটা ধরে বসে থাকবি বলতো? উপরে কেউ একজন তো আছে। আছে তাতে তোমার কি? ওখানে কখন থেকে তোমার মা চেঁচামেচি করছে? চল তোরা যা তো, আমি পরে আসছি। এই তোরা চল। তুই কে রে? আমার কাছে কেন এসেছিস? সে আমি দেখো না, ঝর্ণায় নাচি গাই আমি, তুমি শোনো না। পেছনে পেছনে ছুটে আসবো যে আমি থামবো না, ঝড়ু হাওয়া আমি থামতে জানি না, কিছু মানি না। পরপথ নেই কোনো যে আটকাবে আমায় থামাবে, আমি ঠোকর মেরে এগিয়ে যাব এক নিমেষে। Thank you.
যে যাও আমি তোমার প্রিয়তম যদি পেতে আমায় চাও পাহাড় নদী সব পেরিয়ে তোর ওই রূপে যাই হারিয়ে যত বাধা পার হয়ে যাব আমি শুধু তোমায় পাব এই পাহাড় নদী পেরিয়ে তোর ওই দেশে হারিয়ে যেখানে ঝর্ণা যাই বই সুরের মুছো না হয় সেখায় যত বাধা হোক আমি মানি না পাহাড় ঝঞ্ঝা কিছুই জানি না সেখানে হোক এগিয়ে যাব পেরিয়ে আমি এগিয়ে যাব ভয় ডর কি তা জানি না কোনো কিছুকে আমি মানি না পাহাড় ঝঞ্ঝা কিছুই জানি না সঙ্গীতা এগিয়ে যাব ঝঞ্ঝা কিছুই জানি না শোনো প্রিয় কখনো হাসি কাছে এসো উৎসাহ পাগল প্রেমী তুমি যে এটা তোমার কাছে কি করে এলো? তোমাদের মধ্যে কেউ আমাদের রাজ্যে লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়েছিল, সে দেবসেনাকে ছাড়াবার চেষ্টা করছিল, আমরা তাকে মেরে ফেলেছি। এটা ওর হাতে ছিল, আমি ওর থেকে নিয়ে নিয়েছি, আমি আর কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। কোনো চিহ্ন যেন না থাকে, সব লাশ কবর দিয়ে দাও। Thank you.
দিলীপ ওদের হাতে, পরলোক গমন করেছে সর্দার। তোমাদের চোখে জল যেন মাটিতে না পড়ে। ওই রাক্ষসেরা আমাদের মর্যাদাকে সেকলে নির্মম ভাবে বেঁধে রাজমহলে বন্দি করে রেখেছে। আমাদের মহারানী দেবসেনাকে পশুর মতো বেঁধে রাখা হয়েছে। মানছি আজ আমাদের আত্মসম্মানে ঘা লেগেছে, রক্ত রঞ্জিত হয়েছে, আমরা তোর পাচ্ছি, কিন্তু আমাদের চোখ দিয়ে এখন জল নয় আগুনের শিখা বেরোনো উচিত। তোমরা কি তোমাদের শপথ ভুলে গেছো? মৃত্যু পর্যন্ত তা ভুলবো না সর্দার। এমন লক্ষ্য ভেদ করতে হবে যেন বিদ্যুৎ চমকে ওঠে, পর্বত যেন ভূমি ত্যাগ করে, মস্তক ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমাদের লক্ষ্যে পৌঁছবার জন্য সর্দার, মাহিষ্মতিতে আমরা মহাবীর কাটাপ্পা সম্বন্ধে লোকের মুখে শুনেছি, শুনেছি উনি খুব ভালো, ওনার সাহায্য নিতে পারি? করিককাল কাটাপ্পা নারায়ণ, উনি ভালো মানুষ, উনি চাইলে আমাদের সহায়তা করতে পারেন, কিন্তু করবেন না। কাটাপ্পা সিংহাসনের গোলামি করে। কাবুল থেকে ব্যবসায়ী আসলাম খান আপনার সাথে দেখা করতে এসেছেন। এই তরোয়াল হচ্ছে বাগদাদের জমিতে গড়া ধাতু দিয়ে তৈরি, গোলান পাহাড়ের গরম আগুনের তাপে ঢালাই করা। এটা পার্সিয়ার কারিগরেরা এর ধার তৈরি করেছে। একটা দুধের শিশুও যদি এটাকে একবার হাতে নিয়ে নেয় তাহলে এক ঝটকায় দশটা গাছ কেটে ফেলবে। এর নাম হলো সিকান্দার, ঐতিহ্যের তরোয়াল। অদ্ভুত আপনার এই অস্ত্র, কিন্তু আমাকে ক্ষমা করবেন আসলাম ভাই, আমাদের তেজের সামনে টিকবে না। এত সাহস! শরীর থেকে ঝরে পড়া রক্ত আর মেজাজ দেখানো কথা দুটুই ফেরত হয় না কাটাপ্পা, আমার এই তরোয়ালের সামনে তোমার তেজের প্রমাণ দেখাও। এবার তুমি বুঝলে কাটাপ্পা, চীন, সিরিয়া, মঙ্গোলিয়া, ইউনান, পুরো দুনিয়া ঘুরেছি আমি, কিন্তু আপনার মতো একজন বীর দেখিনি। আপনার সাথে খাবার খাওয়া আমার কাছে গর্বের বিষয় কাটাপ্পা। আসুন কাটাপ্পা। আমার ক্ষমা করবেন আসলাম ভাই, গোলামের কখনো রাজ পরিবারের সামনে ওঠা বসার অনুমতি নেই। গোলাম? এত বড় অস্ত্র ভাণ্ডারের মালিক সে কিনা গোলাম? হ্যাঁ আসলাম ভাই, এমন গোলাম আর কোথায় পাবেন যে কিনা যুদ্ধের জন্য অস্ত্র বানায়, যুদ্ধে উনি নিজের জীবন বিপন্ন করে রাজার জীবন বাঁচান,
আবার যুদ্ধের পর রাজার পায়ে সমর্পিত থাকেন। বলুন, আপনার স্বাধীনতার বিনিময়ে মহারাজার কত অর্থ চাই? আমি 10, 50, 100 গুণ চুকি আপনার স্বাধীনতা কিনে নেব, বলুন। এই গোলামের কোনো মূল্য হয় না আসলাম ভাই। আমার বংশে জন্ম নেওয়া প্রত্যেকেই মাহিষ্মতী রাজ সিংহাসনের গোলামি করবে, এটাই আমাদের পূর্বপুরুষদের স্বীকৃতি। যারা কথা দিয়েছিল তারা কেউ এই দুনিয়াতে নেই আর, সেখানে আপনি। যারা কথা দিয়েছিলেন তারা হয়তো আজ নেই, কিন্তু তাদের দেওয়া কথা আজও আছে আসলাম ভাই। আমার এই শরীর আজও এই মাটির সাথে যুক্ত। আপনাকে দেখি বোঝা যায় যে অনুগামী হওয়ারও একটা চেহারা থাকে কাটাপ্পা। যদি কখনো কোনো প্রয়োজন হয় তখন ভুলে যাবেন না যে এই দুনিয়াতে আপনার একটা বন্ধুও আছে। বৈশালী, কোথায় যাচ্ছ? এখনই আসছি। নিজের লক্ষ্যে পৌঁছবার আর একটা সুবর্ণ সুযোগ এসেছে। আসছে চতুর্দশীর দিন, ভাল্লাল দেবের জন্মদিন খুব ধুমধামের সঙ্গে আয়োজন করা হবে। সম্পূর্ণ রাজ্য উৎসবের প্রস্তুতিতে মেতে উঠবে। রানী দেবসেনাকে ছাড়াবার সুযোগ। এবার অবন্তিকাকে দেব। অবন্তিকা, এটা কি? এটা কিভাবে এলো? সেখান থেকে যেখান থেকে তুমি সংঘর্ষকে ভুলে শৃঙ্গারের দিকে ঝুঁকেছ। যার শরীরের প্রতি প্রেম সে তার জীবনকে বিপন্ন করতে পারে না। তুমি এই গৌরবের অধিকারী নও, যাও। ভয়ের তো একেবারেই নয় আমার চোখের জল, আর কষ্টের তো কোনোভাবেই নয়। এটা আমার রক্ত যা বাষ্প হয়ে আমার দু চোখ দিয়ে বেরিয়ে এসেছে। যদি এই চোখের জলের বেদনা আপনি অনুভব করেন তবে আমাকে যেতে দিন। দুদিন পর তোমাকে বেরোতে হবে, তৈরি হয়ে নাও। মন দিয়ে নিজের কাজ পুরো করে এসো অবন্তিকা, যদি তুমি সাবধান না হও আর ধরা পড়ে যাও।
ষাঁড়টাকে জঙ্গল থেকে এনেছি, দুদিন হয়ে গেল, এখনো তাকে বাগে আনা যায়নি। ওকে ধরতে গেলে যদি প্রাণের ঝুঁকি। এই মহামন্ত্রী, ভল্লাল দেবের সাথে টক্কর নিতে গেলে একটা নয় দশটা ষাঁড় ডাকতে হবে। আপনি চলে আসুন। তোমার এই নিষ্ঠা দেখে আমি সত্যি সত্যি হয়রান হয়ে যাই কটপ্পা। তোমার মনে আমার প্রতি যে দ্বেষ আছে সেটাও আমি জানি, তাও নিজের জীবন বিপন্ন করে আমাকে রক্ষা করো কিভাবে কটপ্পা? কিভাবে পারো তুমি এসব? ঠিক আছে, বলো তোমার কি চাই, যা তুমি চাইবে। প্রভু, আমার একটাই নিবেদন, 25 বছর ধরে দেবসেনা কষ্ট সহ্য করছে, ওনাকে মুক্তি দিয়ে দিন। ঠিক আছে, কথা দিয়েছি রাখবো, যাও দেবসেনাকে মেরে তাকে মুক্তি দিয়ে দাও। মৃত্যুর চেয়ে বড় মুক্তি আর কি হতে পারে কটপ্পা? যাও। যাবে না? তাহলে ওকে ভুগতে দাও।
25 বছর নয় শেষ নিঃশ্বাস অবধি ভুগতে দাও। কি দেবসেনা, তোমার উপর হওয়া অত্যাচারে কোনো খামতি নেই তো? তুমি আমাকে স্বীকার করনি আর ওকে চেয়েছ, এখন বলো কোথায় সে? একটা কথা জিজ্ঞেস করছি, সত্যি বলবে দেবসেনা? এত বছরে কেউ কি কখনো কোথাও ওর নাম পর্যন্ত নিয়েছে? সেই অন্ধকার রাতে গারদের নিস্তব্ধতায় তোমার এই হাত করার ঝনঝনানিতে কোথাও কি তুমি ওর নাম শুনতে পেয়েছ? না, মাহিষ্মতি ভুলে গেছে দেবসেনা। ওর নাম শুধু মুখ থেকেই নয়, স্বপ্ন থেকেও মিটে গেছে। এই রাজ্যে শুধু দুজনই ওর নাম নেয়, তুমি আর আমি। তুমি কারণ তোমার মৃত্যুর আগে ওকে চোখে দেখতে চাও, আর আমি কারণ একবার আরো ওকে নিজের হাতে মরতে চাই। দুজনের ইচ্ছাই অসম্পূর্ণ। মা দেবসেনা, এবার তো আমার কথা মেনে নিন। আপনি আদেশ দিলে এই শিকল খুলে আপনাকে মুক্তি দিয়ে দিই। সারা জীবন কি আপনি কয়েদি হয়ে থাকবেন? না কাটাপ্পা, আমার ছেলে আসবে, ওই আমাকে মুক্ত করে নিয়ে যাবে। মৃত সন্তান কিভাবে আসবে মা? আমার পুত্র জীবিত আছে, ও আমাকে খুঁজে একদিন অবশ্যই আসবে। যে সন্তান জীবিতই নেই তার প্রতীক্ষায় কেন আপনি অপেক্ষা করছেন? এই ভ্রম থেকে বাইরে আসুন মা, আপনাকে মুক্ত করার সুযোগ আমার কাছে বারবার আসবে না মা। রাতের প্রহরীরা যে কোনো সময় এখানে চলে আসবে, মেনে নিন, মেনে নিন মা। আমি আপনার সামনে হাত জোর করছি আর আপনি এইসব কি পাগলের মতো? Thank you.
আমার কাঠ জড়ো করা তোমার কাছে পাগলের মতো লাগছে কাটাপ্পা। আমি চিতা সাজাচ্ছি, ভাল্লাল দেবের রক্ত, প্রাণ, হাড়, শরীর এই সবকে পুড়িয়ে ছাই করার জন্য চিতা সাজাচ্ছি আমি। আমার ছেলে আসবে আর ওই শয়তানটাকে টেনে এই চিতাতে শোয়াবে। আমার ছেলে ওই ভাল্লাল দেবকে শুইয়ে ওর চিতাকে আমার হাত দিয়ে আগুন দেওয়াবে। মৃত্যুর ভয়ে যখন ও চিৎকার করে উঠবে তখন এই মাহেশমতির দেয়াল কেঁপে উঠবে। আমার ছেলে আসবে। কি হলো অবন্তিকা? গতকাল এখানেই ও আমার হাতে চিত্র এঁকেছে। আমাকে দেখলে ও আবার আসবে। অবন্তিকা, এগুলো কি তোমার কাঁধে? অবন্তি, তুই যা, আমি আসছি। অবন্তি শোনো, কাঁধেও কেমন এঁকে দিয়েছি দেখেছ, পছন্দ হয়েছে? মুখ গোমড়া করে আছো কেন, হাসতে পারো না? বাপরে বাপ, এই তীর ছুঁড়ছো কেন? মেরে ফেলতে চাও আমাকে? বল কে তুই? হ্যাঁ, এটা হলো সঠিক প্রশ্ন। আমার নাম শিবা, আম্বলি গ্রাম থেকে আসছি। তোমার জন্য ওই জলপ্রপাত ডিঙিয়ে কি মেরে বাবা! এই জন্যই বলি কথা শোনা উচিত। দেখেছো কিভাবে গর্তে পড়ে গেলে? অবন্তিকা, এখন বল কে তুই? সত্যি বলছি, আমি ওই জলপ্রপাত নিয়ে একমাত্র মহাশিবই তা করতে পারেন। হ্যাঁ ঠিক বলেছো, আমি তো শিবই।
বলছি, সব বলছি, সব কথা খুলে বলছি, কিন্তু তার আগে একটা কথা জানতে চাই। কি কথা? তুমি কে? তুমি কে বলো? হাতে তলোয়ার, শরীরে কবচ, মুখে রাগ, চোখে আগুন। তোমার ওই বাইরের চেহারা সম্বন্ধে জানতে চাই না, কিন্তু তার আড়ালে আসলে তুমি কে? আমি বলবো, তুমি একটা মেয়ে, আমি একটা ছেলে। আমি তোমায় ভালোবাসতে এসেছি। ঝর্ণার পাশে পড়ে গিয়েছিল, তার মানে তুমি সত্যি সত্যি সব পার পেরিয়ে এসেছো আমার জন্য। এর আড়ালে যে হাসিটা রয়েছে তা দেখতেই তো এসেছি এত দূর থেকে, কিন্তু এখনো তো দেখতে পেলাম না। আমি তোমায় আজ কথা দিলাম, এক
জনম তোমারি রব, পাখি বলছে তোমায় প্রিয় নিয়ে চলো, মনে তৃষ্ণা জাগে ভালোবাসা হয়। যদি বলো আকাশে লিখে দেব সারা জীবন আমি তোমার রব, আমি লিখব চোখেতে তোমার, চোখ দিয়ে আমার মনেতে লেখো ভালোবাসা হলো সুখের ঋণ। এতদিন বেঁচেছি কি বাঁচা, বাঁচবো এবার তোমারই হব, আমি তোমায় আজ কথা দিলাম একশো জনম তোমারই রব। পাখি বলছে তোমায় প্রিয় নিয়ে চলো, মনে তৃষ্ণা জাগে ভালোবাসা হয়, এই মন যে আমার কি বলছে শোনো ভালোবাসা জাগে এই মনে কেন। না ভূত না ভবিষ্যতি, পঞ্চাশ গজ উঁচু স্বর্ণ প্রতিমা, দেবতাদেরও এই সৌভাগ্য প্রাপ্ত হয় না, এর প্রতিষ্ঠা হতেই আপনার পুত্র ভল্লাল দেবের কীর্তি দশ দিশাতে ছড়িয়ে পড়বে। সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে? হ্যাঁ প্রভু, সব পুরো হয়েছে, স্থাপনা সমারোহ অদ্ভুত হবে, সমগ্র ব্রহ্মাণ্ড করতালির শব্দে ধ্বনিত হয়ে উঠবে। অবন্তিকা,
আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন প্রভু। ক্ষমা করে দাও শিবা, আমি আর কিছুই ভাবতে পারিনি। আমি তোমাকে ছাড়তে পারবো না, কিন্তু আমার লক্ষ্য পূরণ করতে হবে। তুমি এখন আমার অবন্তিকা, তোমার সাথে যুক্ত সব কিছুই এখন আমার, তোমার লক্ষ্য এখন আমারও লক্ষ্য। ওই দেবসেনা কে তা আমি জানি না, কিন্তু সত্যি যদি তুমি ওনার মুক্তি চাও, ওনাকে আমি নিয়ে আসব, কথা দিলাম। চলছে আজ সেই চিতা মনে তার প্রার্থনা, তবুও প্রশ্ন সেই নারী ভোর হবে কি কখনো, প্রশ্ন করে শৃঙ্খ দেখো তো কেউ খানে। মাহেশমতি, নিশ্চিন্তে শ্বাস নাও, আমার ছেলে এসে গেছে, বাহুবলী ফিরে এসেছে।
পঞ্চাশ গজের প্রতিমা এক দুশো লোকের বলি কি চাইতে পারে না?
চলে গেছে। ও এখনো ফিরল না, কি জানি কি রকম আছে ও। শিবলিঙ্গ তুলে ফেললো শিবা, ওর আমার কি হবে? কিছু হয়নি তো, এখনো ফিরল না কেন? হতে পারে যে ও আপনজনদের পেয়ে গেছে, আর এটাও জেনে গেছে যে আমরা ওর কেউ নই। তো ও তাহলে ফিরবে না? আমাকে মা বলে আর ডাকবে না? এই তাড়াতাড়ি হাঁটতে দাও। আমার চোখে জলের বিশ্বাস দেখে আপনারা আমার উপর ভরসা করেছিলেন, এবার আমার সাহস দেখে আরেকবার আমার উপর ভরসা করুন। আমার শিবা রানী দেবসেনাকে ছাড়িয়ে নিয়ে আসবে, আমার সাথে চলুন। ঠিক আছে। ধর্মের রাস্তা দেখাবার জন্য বাহুবলী নেই একথা কে বলে? আমি জীবিত থেকেও মরে গেছি, আর আপনি মরার পরও মানুষের মনে জীবিত আছেন। বাহুবলী, বাহুবলী, চারিদিকে বাহুবলীর নামের প্রতিধ্বনি শুনে মনে হচ্ছে যেন আমার নয়, ওরই প্রতিমা স্থাপন করা হচ্ছে। মানুষের মনের চাপা শব্দ বাইরে এসে গেছে, নাকি কেউ ওদের সামনে এসেছে? না, এ অসম্ভব। আমি বাইরে পাহারা দেওয়া রক্ষীদের জিজ্ঞাসা করব এই কথাটা কার মুখ থেকে আর কেন বেরিয়েছে, তবেই তো জানতে পারবো দাদু। আজ ওদের মধ্যে থেকে বাহুবলীর নাম সবচেয়ে প্রথমে কে নিয়েছিল? আমি দেয়ালকে নয় তোমাদের জিজ্ঞেস করছি। এই তোমরা মুখ খুলবে না আমি সবার জিভ কেটে ফেলবো। হ্যাঁ বন্ধ করো, এতগুলো গাধার মধ্যে কেউই ওকে দেখেনি। আমি দেখেছি মহারাজ। এই চোখ আমি কোথাও দেখেছি। ভদ্রা, আমার ওকে জীবিত চাই। চলো। এই কে তুমি? Hey!
আমি আপনাকে নিয়ে যেতে এসেছি মা। কাটাপ্পা, মহলের ভিতরে একজন খুনি প্রবেশ করেছে, ও রাজভবনে আগুন লাগিয়ে দিয়েছে। আপনার উত্তর দিশার দিকে এগোন। হাত পা কেটে গেলেও চলবে। আকি চুবরাজ, ওকে যেন জীবিত পাই। চলো, আরে বিগল বাজছে। হ্যাঁ, আক্রমণ! বছর ধরে নষ্ট আমি শাস্তি ভোগ করছিস, এখনো পাল্টালি না? যেখানে ব্যাটা ছেলে দেখিস সেখানেই, হ্যাংলার মতো সেখানেই ছুটিস। যুবরাজ, আপনাকে রক্ষা করা আমার ধর্ম। ওকে আপনার কাছে পৌঁছানোর আগে আমার সাথে টক্কর নিতে হবে। Thank you.
দেবসেনা। ওরা দেবসেনাকে নিতে আসছে, থামাও ওদের। আমাদের হারিয়ে যাওয়া বিশ্বাসকে জীবনদান করে মহাবীর তৈরি করে আপনি আমাদের ফিরিয়ে দিয়েছেন। যুগ যুগ ধরে মহিষ্মতী সাম্রাজ্য আপনার কাছে ঋণী থাকবে। আজ আমার মায়ের চোখে মমত্বের বদলে সহানুভূতি কেন? এদের যাদের আমি চিনি না, তাদের ভগবান কি করে হয়ে গেলাম?
যে মাকে আমি কখনো দেখিনি পর্যন্ত, তার আঘাত দেখে আমার চোখে জল কি করে এলো? কেন? কে কে আমি? আমাদের ভগবান অমরেন্দ্র বাহুবলীর বংশধর তুমি। তোমার মা দেবসেনার 25 বছরের তপস্যার ফল তুমি। রাজমাতা শিবগামী দেবীর ত্যাগের ফসল তুমি। এই ইতিহাসের সূত্রপাত 50 বছর পূর্বেই হয়েছিল পুত্র। মাহিষ্মতী রাজ সিংহাসনে তোমার দাদু মহারাজ বিক্রমদেব বিরাজমান ছিলেন। রাজার বড় ভাই বিজ্জল দেবের বদগুণের কারণে ওনাকে সিংহাসনে বসানো হয়নি। কিন্তু বিজ্জলের এটাই ধারণা যে পঙ্গু হওয়ার কারণে তার সাথে অন্যায় করা হয়েছে। তার মনে প্রতিহিংসার আগুন জ্বলতে থাকে। একদিন হঠাৎ রাজার অকাল মৃত্যু হয়ে গেল। পিছনে পড়ে রইল তার সন্তান সম সব প্রজারা আর তার স্ত্রী যিনি 6 মাসের গর্ভবতী ছিলেন। 3 মাস পর্যন্ত মাহিষ্মতী সাম্রাজ্য শোকের সাগরে ডুবেছিল। রাজ্যকে সামলানোর দায়িত্ব মহারাজের বৌদি বিজ্জলদেবের স্ত্রী শিবগামী তার নিজের কাঁধে তুলে নিলেন। উনি ওনার বুদ্ধি এবং নিপুণতায় মাহিষ্মতী সাম্রাজ্যকে রক্ষা করতে লাগলেন। কিন্তু ধূর্ত শেয়ালদের শয়তানি ওনার কানও পৌঁছতে লাগলো। সেদিন ভাদ্রপদ অমাবস্যার দিন ছিল, যখন মহারানী একটি শিশুর জন্ম দিলেন। মহারানীকে বাঁচানো গেল না মাতা, পুত্র হয়েছে। এই সিংহাসনটা কি রাজা ছাড়া বিধবার সিঁথির মতো শূন্য মনে হচ্ছে না? তাহলে আমি এতে বিরাজমান হয়ে একে কি নববধূর রূপ দিতে পারি না? আপনারা সবাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মাহিষ্মতী সাম্রাজ্যের অনুগামী হয়ে থাকবেন। মহারাজের মৃত্যুর এই কঠিন সময়ে রাজবিদ্রোহ করাটা ক্ষত্রিয়ের ধর্ম নয় মার্তণ্ড। শাসনকে নিজের হাতে নেওয়াটাই ক্ষত্রিয়ের ধর্ম মহামন্ত্রী। এদের ছলনায় মাহিষ্মতি নোংরা হতে চলেছে, এদের রক্ত দিয়ে ধুয়ে দাও। ও আমাদের লোকজনদের মারছে, তোমরা কি দেখছো তাকিয়ে? যাও ওই গোলাম আর ওই শিবগামীকে মেরে ফেলো। মেরে ফেলো, এই গটপ্পাকে মেরে ফেলো। আমারই লোককে ব্যবহার করলি? এমন ষড়যন্ত্র করতে পারলি তুই? এটা ষড়যন্ত্র নয় মার্তণ্ড, এটা রাজতন্ত্র। দেবী, আপনার যুদ্ধনীতি আর রাজনীতি আমরা নিজে চোখে দেখেছি। আপনি এই সিংহাসনে বসুন আর রাজ্যকে শাসন করুন। না মহামন্ত্রী, ওটা আমার স্থান নয়।
তাহলে ওটা কার? এ তুমি কেমন প্রশ্ন করছো মহামন্ত্রী? এই সিংহাসনের জন্যই তো জন্ম নিয়েছে আমার পুত্র ভল্লাল দেব। কি বলো শিবগামী? আমার দুই পুত্রেরই এই সিংহাসনে সমান অধিকার আছে। এই দুজনের মধ্যে বড় হয়ে যে মহাবীর হবে, যে দেশবাসীর মান সম্মান পাবে, সেই হবে এই রাজ্যের মহারাজ। এটা আমার প্রতিশ্রুতি। আমার প্রতিশ্রুতি হলো শাসন। মমতায় ভরে বুকে নিলাম আমি হও দীর্ঘজীবী, তুমি বাহুবলী। যেখানে আছে বিষম ঋতু সেখানে মন্থন সদাই, মাহিষ্মতির বংশধর যাকে সবাই ডাকে বাহুবলী। আকাশ হতে যেন সেরে ওঠে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি, আমার খুব খিদে পেয়েছে, একটু খেতে দেবে? আপনারা সবাই দাঁড়িয়ে গেলেন কেন, বসুন, এবার খাইয়ে দাও। যুবরাজ, আপনার এখানে আসা উচিত হয়নি, আর আমাদের সাথে বসা তো একদমই উচিত নয়। খিদে পেয়েছে তো কথা শুনিয়ে পেট ভরাবে নাকি? যুবরাজ, রাজমহলে আপনার জন্য বিশেষ খাবার তৈরি আছে। সে হবে হয়তো, কিন্তু এই খাবারে অসুবিধা কি আছে? দেখে তো জিভে জল আসছে। অসুবিধা কি সেটা আপনি জানেন যুবরাজ, আপনি হলেন রাজপুত্র আর আমরা হলাম গোলাম। তাহলে ঠিক আছে, মাহেশমতির যুবরাজ আপনাকে আদেশ দিচ্ছে, খাইয়ে দাও না মামা। সে বাতাসে ঘোড়ায় শত্রুরা হয় নত মস্তক, বুঝতে পারে না কেমন করে চিহ্ন করবে সেই লোক। অসাধারণ ভাল্লা, যখন আমি রাজা হব তুমি হবে আমার সেনাপতি। অস্ত্রবিদ্যা এবং শাস্ত্রজ্ঞানে আমাদের দুজন যুবরাজই সমান পারদর্শী হয়েছে, তবে
আমাদের ভবিষ্যৎ রাজা চয়নে আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন রাজমাতা? ভগবান আমার দুজন সন্তানকে কৃপা দৃষ্টি দিয়ে আমার পরীক্ষা নিচ্ছেন। এটা নির্ণয় নেওয়া যে কে বেশি উপযুক্ত। মহামন্ত্রী, কাকে রাজা ঘোষণা করা হবে তা এখনো নির্ণয় হয়নি। তবে রাজমাতার সম্মুখে একটি নতুন সমস্যার উদয় হল, সে হল ওনার বিশ্বাসপাত্র সাকেত। সাকেত প্রহরীদের মেরে ফেলেছে আর সেনাদের তথ্য নিয়ে পালিয়ে গেছে রাজমাতা। যুবরাজদের এই মুহূর্তে খবর দাও। যথাজ্ঞা। দুজন যুবরাজই মাহিষ্মতির সীমা পার করে দূর দেশে রাজদ্রোহীকে খুঁজে বেড়ায়। তখন তারা জানতে পারে যে রাজদ্রোহী সিংহপুরমে লুকিয়ে আছে, যেখানে চোর ডাকাতরা পালিয়ে এসে আশ্রয় নেয়। আর যদি কোনো সিপাহি সেখানে পৌঁছয় তবে তার প্রাণ নিয়ে নেওয়া হয়, এটাই প্রথা। এর আগে তো তোমায় কখনো দেখিনি। আমি এখানে নতুন। কোমরে ছুরি গোঁজা, এটা কিসের জন্য? গুপ্তচর তাই না? আমাদের প্রহরীরা যদি অত সতর্ক হতো তবে তারা দেশ বিদেশে ঘুরবার সুযোগ কোথায় পেত? ছুরি না চালাকি, যেটাতে বেশি ধার। মদ আছে? আরো আছে? আরো বড় আছে? টাকা আছে? আমার সব ভাইয়েদের তৃষ্ণা মেটাতে পারে এত আছে। সুন্দরী ললনা করো না ছলো না তুমি আমা। এই রাতে খানে নেশা নেশা ভালোবাসায় সব যে ঘেরা ঘেরা। Oh, 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 oh,
না চলো না ভুগে আয় ভালোবাসনা রূপ যৌবন দিয়ে ভরিয়ে আমায় হয়ে যা আমার প্রিয়া এই রাতে খানে নেশা নেশা তোমাদের দুজনে হাতে তোরপে মরার চাইতে ভালো আল্লাহ আমাদের গুপ্ত খবর তুমি কার কাছে পৌঁছিয়েছো বলো কালকে কালকে কোনো রণনীতি মানে না ওর দস্যু প্রভৃতি আমাদের চিন্তাধারার বাইরে সে যদি এ রাজ্যে প্রবেশ করে তবে একটা শিশুকেও জ্যান্ত ছাড়বে না নেকড়ের মতো সমস্ত মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়বে সব ঘর লুটপাট করে তাতে আগুন ধরিয়ে দেবে এইসব ব্যাপারে ছোটখাটো রাজ্য ভয় পেতে পারে আমাদের 25,000 সৈন্যবল রয়েছে আমরা কেন ভয় পাবো কালকে আর কাছে কত সৈনিক বল আছে প্রায় 1,00,000 জমিতে ষাট ঢুকে পড়ুক বা রাজ্যতে কালকেয়া দুজনকেই শ্মশানে পরিণত হতে দেরি হয় না আমাদের নিজের রাজ্যকে সুরক্ষিত করতে হবে এবং সেই সাথে শত্রুদের প্রহারও আমাদের ব্যূহ রচনা কিভাবে করা উচিত ত্রিশূল ব্যূহ ত্রিশূল ব্যূহ সম্বন্ধে সবাই বইতেই পড়েছে এর থেকে বেশি কেউ কিচ্ছু জানে না এরকম ব্যূহ বানিয়ে তুমি যুদ্ধ করবে কেউ যখন জানে না তখন কালকেয়াও নিশ্চয়ই জানে না এর প্রয়োগ অবশ্যই করা উচিত আমি একমত আমি অনুমতি দিচ্ছি আমাদের রাজ্যে প্রবেশের শুধুমাত্র এই একটাই রাস্তা কাটাপ্পা শত্রুদের আটকাবার জন্য আপনার কতজন সৈনিক দরকার 5,000 রাজমাতা বল্ল মা ঢাল দিয়ে আমি একটা লৌহ প্রাচীর তৈরি করব যা শত্রুর জন্য হবে অভেদ্য আমি উত্তরের দিশা দিয়ে সেনাদের নেতৃত্ব দেব
দক্ষিণ দিকে সৈন্য দলের দায়িত্ব হবে আমার। আমার কাছে গোপন খবর আছে যে কালকে আর সেনাপতি নিজে পিছনে থেকে অর্ধেক সেনাকে সম্মুখে পাঠাবে। আমাদের ঘেরা রচনা এবং অস্ত্রশস্ত্রের বলে আমরা যে কোনো সেনাকে এক প্রহর পর্যন্ত আটকে রাখতে সক্ষম, কিন্তু এই এক প্রহরের মধ্যেই আমাদের কালকে আর সেনাপতিকে মেরে ফেলতে হবে। তার মৃত্যুতে সমগ্র সেনা ভেঙে চুরমার হয়ে যাবে। যুদ্ধের মাঝে সঠিক সময় দেখে দুজন যুবরাজ নিজেদের অশ্ব সেনা নিয়ে দুদিক থেকে কালকে আর উপর আক্রমণ করবে। আমাদের ব্যূহ রচনা বুঝে আমাদের উপর পাল্টা আক্রমণ করার জন্য তাদের অন্তত পক্ষে এক প্রহর লাগবে। এতটাই যথেষ্ট মা আমাদের জেতার জন্য? অর্ধেক প্রহরই যথেষ্ট ওর মাথাটা শরীর থেকে আলাদা করার জন্য। অদ্ভুত! এই যুদ্ধের শেষে আমাদের নতুন রাজা কে হবে তাও জানা যাবে। যে কালকে আর সেনাপতিকে বধ করবে মহেশমতির সিংহাসন সেই পাবে। মহারাজ তো সত্য কথাই বলেছেন। সত্যি কথা। দুজন যুবরাজের মধ্যে সমান সেনা ভাগ করে দেওয়া হোক। মাল্লা, বাহু, মাতৃভূমির প্রতি ঋণ পরিশোধ করার এটাই আসল সময়। একে স্বীকার করো তোমরা। জয় মহেশপতি! জয় মহেশপতি! তোমার জ্যাঠা তোমার সাথে অন্যায় করেছে বাহু। তোমাকে এমন অস্ত্রশস্ত্র দিয়েছে যা দুর্গে প্রাচীর ভাঙার কাজে লাগে। যুদ্ধের রণভূমিতে এই অস্ত্রের প্রয়োজন কোথায়? তলোয়ারপূর্ণ রথ আর তীর চালানো অস্ত্র তো ভাল্লাল দেবকে দিয়ে দিয়েছে। তোমার এর বিরোধিতা করা উচিত বাহু। মহেশমতি সিংহাসন এখন আপনারই পুত্রের। প্রভু, বাহুবলীকে চালাকির দ্বারা এতে আবার কি চালাকি? যে এতটুকু বলতে পারে না যে আমার এই অস্ত্র চাই, এই সেনা চাই, সে কাল যুদ্ধক্ষেত্রে কি করবে? বলবানকে আরো বলবান করো, একে চালাকি নয় রাজনীতি বলা হয়। এই কে ওখানে? ক্ষমা করুন প্রভু, ছোট যুবরাজ আদেশ দিয়েছেন তাবু ছিঁড়ে কাপড় নিয়ে এসো। এটা আমাদের পূর্বপুরুষদের পরম্পরা, যদি বলি না দেওয়া হয় তো সেনারা অভিশাপ বলে মনে করবে। হ্যাঁ যুবরাজ, যুদ্ধের পূর্বে যদি এই বলি না দেওয়া হয় তবে দেবী মা ক্রোধিত হবেন। দেবী মায়ের তৃষ্ণা মেটাবার জন্য একটা নিষ্পাপ পশুর বলি কেন? আমার শরীরে রক্ত সমর্পণ করছি আমি। জয় মহিষ্মতি! জয় মহিষ্মতি!
মহিষ্মতী ক্ষমা ধর্মের পালন করে থাকে। মহিষ্মতী, আমরা তোমাদের শেষ সুযোগ দিচ্ছি, রণভূমি ছেড়ে চলে যাও, তোমাদের সবাইকে প্রাণ ভিক্ষা দেওয়া হবে। তোমাদের দুই পুত্রের মধ্যে যে আমাকে মারবে তাকে তুমি রাজা ঘোষণা করবে, কথাটা কি সত্যি? আর যদি ওরা আমার হাতে মরে যায় তবে? তোমাদের এই রাজ্যকে আর তোমাকে জিতে নিয়ে আমি যে পুত্র জন্ম দেব তাকে রাজা বানিয়ে নিও। ওকে জীবিত রাখতে হবে, ওর হাত পা কেটে যাক, শরীরে সব রক্ত বয়ে যাক, তারপরেও যেন জীবিত থাকে। তাবি ক্রুল ডঙ্করা রেখা আগ্রা রাডা ওপি লোপি ফিক্সেটি তাবি ক্রুল ডঙ্করা। ওর চোখ দুটো উপরে ফেললেও আর পেট থেকে সমস্ত নাড়ি ভুড়ি বেরিয়ে গেলেও ও যেন জীবিত থাকে। কাটাপ্পা রাজমাতা, যুদ্ধের শঙ্খ বাজিয়ে দাও। Chip
स्थल सेना आघात करो। Thank you.
शुरुआत दे। बल्लाल देव মাটিতে শত্রুপক্ষের পতাকা উড়ছে, মৃত্যু, এটাই তো মৃত্যু। মৃত্যু, মৃত্যু, আমাদের সবার চাইতে শত্রুপক্ষের বল বেশি, এই ভাবনাটাই হলো মৃত্যু। যুদ্ধক্ষেত্রে শত্রুদের দেখে ভয় পেয়ে বাঁচাটাই হলো মৃত্যু। যারা আমাদের মাকে অপমান করেছে তারা আমাদের চোখের সামনে অট্টহাসি হাসছে, তাদের মুন্ডু কেটে মায়ের পায়ে অর্পণ করার বদলে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া হলো মৃত্যু। সেই মৃত্যুকে এখন আমি মারতে যাচ্ছি। আমার মা আর এই মাতৃভূমিকে কোনো নিচ পাপি ছুঁতেও পারবে না। তাদের বুক চিড়ে দিয়ে এই কথাটা বুঝিয়ে দিতে যাচ্ছি আমি। আমার সাথে কে কে আসবে বলো?
আমি আমার সাথে কে কে মরবে বলো আমি এই মৃত্যুকে জয় করে কে কে অমর হতে চাও বলো আমি জয় মহিষ্মতি
ওর চোখ দুটো উপড়ে ফেললেও পেট থেকে সমস্ত নাড়ি ভুড়ি বেরিয়ে গেল। ওর হাত পা কেটে শরীরে সব রক্ত বার করে দিতে হবে। আমার পুত্র, আমার বীর পুত্র, ও কালকেয়াকে মেরে ফেলেছে, যুদ্ধে বিজয়ী হয়েছে। আমাদের আগামী মহারাজা হলেন ভল্লাল দেব। ভল্লালের সাহসিকতা আমাদের রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রাজ্যের সব কোনায় কোনায় ওর এই বিজয় কীর্তি ছড়িয়ে দেওয়া হোক, ওর প্রতিমা তৈরি করা হোক। মহাবীর ভল্লাল দেবকে আজ আমি মাহেশমতির সাম্রাজ্যের সর্বসেনাপতি ঘোষণা করছি, আর বাহুবলীকে আপনাদের সর্বপ্রিয় মহারাজ ঘোষণা করছি। এই শিবগামী, এটা কি ধরনের ন্যায়? কালকেয়াকে বধ আমার পুত্র করেছে, আমাদের পুত্র করেছে, তুমি কি নিজে চোখে দেখনি? রাজা তো ওই হবে, ওই তো রাজা হবে। একজন রাজার ধর্ম শুধু শত্রুকে মেরে ফেলাটাই নয়, প্রজাদের বাঁচানো ধর্ম। যুদ্ধে ভল্লাল শুধুমাত্র দু হাতে শত্রুদের নাশ করেছে, কিন্তু বাহুবলী এক হাতে শত্রুদের মেরেছে, অন্য হাতে প্রজাদের প্রাণ রক্ষাও করেছে। এটাই পার্থক্য হলো একজন সেনাপতির আর একজন রাজার। যুদ্ধে হাজার শত্রু যে প্রাণ নাশ করে তাকে নায়ক বলে, কিন্তু কেউ যদি একজনেরও প্রাণ রক্ষা করে তাকে বলে দেবতা। দু চারজন সাধারণ লোকের জীবন বাঁচিয়ে রাজা হয়ে যাবে, বাহুবলীকে কোন এক শুভ মুহূর্ত দেখে মাহেশমতির রাজমুকুট পরানো হবে। এটা আমার প্রতিশ্রুতি, আমার প্রতিশ্রুতি হলো শাসন। আমাদের শিবা মহারাজের পুত্র, ওনার কথা শুনে তো আমরা ধন্য হয়ে গেছি। সেই মহাপুরুষকে কি নিজে চোখে একবার দেখতে পারি? উনি নেই, সেই দেবতা আজ আর বেঁচে নেই। শত্রু তার পাশে দাঁড়াতে পারে না, অস্ত্রও তাকে ছুঁতে ভয় পায়। এমন একজন মহাপুরুষের মৃত্যু হলো কিভাবে? তলোয়ারের আঘাত বা তীরের প্রহার থেকেও ঘাতক প্রহার হলো বিশ্বাসঘাতকতা। কে দাদু, কে সে? সেই নিজ হলাম আমি। Thank you.
চলে জীবনের ছন্দে, পর্বত হতে বয়ে যায় নদী, সময়ের ধারা থামে না যে জি